সবাইকে আমন্ত্রণ আমি এম এ জি ওসমানি আইপিইউ টিভিতে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন খুবই স্পেশাল একজন গেস্ট আমাদের ডেপুটি স্পিকার জনাব ফজলে রাব্বি মিয়া স্যার কেমন আছেন আছি ভালো আছি স্যার আপনি আমরা যতটুকু জানি এবং আপনার সাথে কথা হচ্ছিল যে আপনি শুরু থেকেই এই আইপিইউ সম্মেলন বাংলাদেশে কিভাবে হতে পারে বা হবে এই বিষয়ের সাথে জড়িত তো আমাদের যদি একটু শুরুর ঘটনাটা একটু বলেন শুরুর ঘটনা আমি যখন 134th আইপিইউ সম্মেলনে হ্যানয়ে যাই লিডার অফ দ্য ডেলিগেশন হিসাবে তখনই আমার একটা মাথায় চিন্তা ছিল যে আমাদের বাংলাদেশের যেহেতু জনাব সাব্বির হোসেন চৌধুরী প্রেসিডেন্ট আমাদের বাংলাদেশে একটা সম্মেলন হওয়া উচিত এবং এতে আমাদের শুধু সাব্বির হোসেন চৌধুরীর মর্যাদা বাড়বে না আমাদের বাংলাদেশেরও মর্যাদা বাড়বে আমি এই বিষয়ে মাননীয় স্পিকারের সঙ্গে যখন যোগাযোগ করি তখন উনি বললেন যে আমি তো কোনো সিদ্ধান্ত দিতে পারবো না বা দেওয়া ঠিক হবে না আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তার একটা মতামত নেন আপনার আমার মতে তো সব হবে না মাননীয় প্রধানমন্ত্রীর মত লাগবে আমি যেদিন যাব সেদিন বহু কষ্টে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি এক মিনিটের জন্য মানে সেদিন মাননীয় প্রধানমন্ত্রী এত বিজি যে কোনো শিডিউল নেই তা আমি গিয়ে বললাম যে দেখেন আমার রাত্রিবেলা আমার ফ্লাইট তার সঙ্গে আমার এক মিনিট হলো কথা বলতে হবে দেখ বহু কষ্টে গণভবনে তিনি আমাকে ওনার চেম্বারে ডেকে পাঠালেন তো বললেন যে আপনি কেন এসছেন আমি তো হ্যানয়ে যাচ্ছি আইপিইউর কনফারেন্সে তো আপনার একটা অনুমতি নিতে আসছি আমি বলেন কি আমি বললাম যে আমরা বাংলাদেশে আইপিইউর একটা সম্মেলন অনুষ্ঠিত করতে চাই তো আপনি মত দিলে আমি এখানে প্রপোজ করব উনি মানে অত্যন্ত মানে জোরালো ভাষায় বললেন যে অবশ্যই করবেন আমরা বাংলাদেশের আইপিইউ সম্মেলন অবশ্যই আমরা করবো আপনি প্রপোজাল দেবেন তা আমি তো সাহসী হয়ে গেলাম সেই সাহসী আমি কিন্তু এই উদ্যোগ নিয়েছিলাম আজকের এই সফলতা দেখে আমার খুব ভালো লাগছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই যে তিনি সেদিন যদি ওই সময় এমফ্যাটিক্যালি যদি কোনো আমাকে অনুমতি না দিতেন তাহলে তো এই সম্মেলনে আমাদের এই দেশে অনুষ্ঠিত হতো না এবং এই যে এত বড় বিশাল একটা সম্মেলন এটা বাংলাদেশের প্রথম এবং বাংলাদেশের ইতিহাসে এত বড় আন্তর্জাতিক সম্মেলন কখনো অনুষ্ঠিত হয়নি এবং কবে হবে আমরা জানি না তো এই যে এই সম্মেলন আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশের প্রাপ্তি হিসেবে আপনি কী কী দেখছেন প্রথম প্রাপ্তি হচ্ছে যে এই দশম জাতীয় সংসদ সম্পর্কে পার্লামেন্টে নেই এমন একটি বিরোধী দল যে সমালোচনা করেছিল তাদের মুখে ছাই দিয়ে শেখ হাসিনা প্রমাণ করেছে যে এই দশম জাতীয় সংসদের মাননীয় দুইজন সদস্য একজন আইপিইউর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জনাব সাব্বির হোসেন চৌধুরী আর একজন সিপিএর এক্সিকিউটিভ কমিটির চেয়ারপারসন ইলেকটেড হয়েছেন আমাদের ডক্টর শিরিন শারমিন চৌধুরী মাননীয় স্পিকার এবং পরিসমাপ্তি ঘটাচ্ছেন আইপিইউর 136 সম্মেলন বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত করে এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিকভাবে আমাদের এই পার্লামেন্টকে শুধু সমাদৃতই করে নাই আমাদের এই গণতন্ত্রকে শুধু সমাদৃতই করেনি আমরা গণতান্ত্রিকভাবে যে প্রাতিষ্ঠানিক আমরা একটা মর্যাদা পেলাম এটা একটি বাংলাদেশের মানুষের জন্য একটি বিরল ঘটনা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি উজ্জ্বল মাইলফলক হয়ে থাকবে এই বিষয়ে আমি আর একটা জিনিস জানতে চাইবো যে এই যে জাতিসংঘ নির্বাচন মানে যে গেলবার হয়ে গেল এরপরে দেশি এবং বিদেশি অনেকেই এটা নিয়ে অনেক কিছু বলেছেন গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু এই যে আইপিইউ সম্মেলনে এসে তারা এখন কি বলছেন বা তাদের কাছ থেকে আমরা কি ধরনের অবজারভেশন পাচ্ছি আপনি নিশ্চয়ই কিছু অবজারভেশন বাই দিস আপনারা কিছু বাই দিস অবজারভেশন তো পেয়েছেন অবশ্যই পেয়েছি আমি ন্যূনপক্ষে 100 জন লিডার অফ দ্য ডেলিগেশনের সঙ্গে কথা বলেছি তারা সিম্পলি একটি কথা উত্তর দিয়েছে মানে যদি এক কথায় উত্তর দিতে হয় অত্যন্ত চমৎকার আর ইংরেজিতে যদি বলি ইটস এ ফ্যান্টাস্টিক ওয়ান মানে এটা আসলে আমাদের একটা অনেক বড় অর্জন বড় বড় অর্জন অনেক বড় অর্জন বাংলাদেশ স্বাধীনের পর এত বড় আন্তর্জাতিক সম্মেলন আমরা করতে পারি নাই তবে একটা জিনিস আমি দুই একটা ইন্টারভিউ বলেছি বিদেশিদের সঙ্গে কথা বলতে বলতেও আমি মানে এটাকে বলে হিউমারাসলি বলেছি যে আমরা সেই জাতি 9 মাসের যুদ্ধে পাকিস্তানের মতো একটা সাবস্টিকেটেড আর্মিকে পরাভূত করে দেশ স্বাধীন করতে পারি আর সেই জাতি কেন এই ধরনের একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত করতে পারবে না আমাদের এবং এখানে হ্যাঁ এখানে
এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা ভিশন আছে, তার ভিশনটা হচ্ছে তিনি স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান এবং স্বপ্ন বাস্তবায়ন করেন। অনেকে কথাটা বলে কিন্তু তার কোনো প্রকৃষ্ট উদাহরণ কিন্তু আমরা টানতে পারি না। এবার আমরা কিন্তু একটা প্রকৃষ্ট উদাহরণ টানতে সক্ষম হয়েছি। সবশেষে স্যার একটা বিষয় জানতে চাইবো যে আমরা এই প্রথম বাংলাদেশ থেকেই বাংলাদেশিদের দিয়েই এই আইপিইউ টিভি লঞ্চ করলাম, এবং এটা আইপিইউর ইতিহাসেও প্রথম যে বাংলাদেশের অ্যাসেম্বলি হলো ওখান থেকে আইপিইউ টিভি আসলো। এই বিষয়ে স্যার যদি আপনি কিছু বলেন। আরে ফলেট কি, এটা একটা মানে কি বলবো যে এত বড় একটা গৌরবের বিষয় বাংলাদেশের জন্য যে 1889 সালে আইপিইউ হয়েছে, সংগঠিত হয়েছে, আর 2017 এসে তারা টেলিভিশন করতেছে এবং সেটা বাংলাদেশের মাটিতে। তা আমরা বাঙালিরা যে কত বড় গৌরবের বিষয় এটা, বাঙালি জাতিরা যে অহংকার করতে পারে। একটু যোগ করি যে আমরা বাংলাদেশে বলেছি ডিজিটাল বাংলাদেশ, সেই ডিজিটাল বাংলাদেশ যে আবার আইপিইউতেও একটা ডিজিটালাইজেশন হলো, এটাও কিন্তু আমাদের একটা বড় প্রাপ্তি। কারণ আইপিইউ অনেক মানে বাইরের সংগঠন হলেও তাদের এতদিন এই ধরনের টিভি বা ইন্টারনেট টিভি এগুলো কিছুই ছিল না, এটাও কিন্তু বাংলাদেশ থেকে যাত্রা শুরু করলো। আইপিইউ বাংলাদেশের কাছ থেকে এটা অর্জন করলো, অর্জন করে গেল। এবং এই প্রসঙ্গে একটি কথা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2008 সালের নির্বাচনের প্রাক্কালে যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন যে আমি ডিজিটাল বাংলাদেশ করব, তখন অনেক নেত্রী মানে অনেক সমালোচনা, শুধু সমালোচনা না, বলেছে যে ডিজিটাল বাংলাদেশ আবার কি, ওটা শেখ হাসিনার দেশ নাকি। তিনি কিন্তু এখন অন্ধ মানে বুঝতে পারছেন যে হ্যাঁ ডিজিটাল বাংলাদেশ কি, তাদের জন্য একটা শিক্ষা হয়ে গেল। মানে যারা তখন সমালোচনা করেছেন তারা আজকে বুঝতে পারছেন, তাদের জন্য একটা শিক্ষা হয়ে গেল।